গত 5ই আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করল ভারতের চন্দ্রযান 3। ইসরোর বানানো এই অত্যাধুনিক এবং স্মার্ট চন্দ্রযান 3 স্পেস ক্রাফ্ট মুনের কক্ষপথ বা লুনার অরবিটে প্রবেশ করেছে এবং লুনার অরবিটে প্রবেশ করে তার হাই রেজুলেশন ক্যামেরা থেকে চাঁদের বিভিন্ন সারফেসের ফটো তুলে ইন্ডিয়ান ইসরো রিসার্চ সেন্টারে পাঠাতে শুরু করেছে, আর তাতেই চমক দেখা দিয়েছে। সেই সব হাই ইমেজ ফটোগুলিতে দেখা যাচ্ছে যে চাঁদের এই হচ্ছে সেই চাঁদের যে স্পেস ক্রাফ্ট যেটা চন্দ্রযান 3 হিসাবে পাঠানো হয়েছে এবং রকেটে করে লঞ্চ করার পর এই স্পেস ক্রাফ্টটি বা এই রোভারযুক্ত ক্যামেরা লাগানো ইঞ্জিনটি চাঁদের সারফেসে অবতরণ করবে। কিন্তু তার আগেই 5ই আগস্ট আবার একটি খুশির খবর শোনালো ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান। তারা জানিয়েছে চন্দ্রযান 3 তৃতীয়বার আবার চাঁদের কক্ষপথে প্রবেশ করল, অর্থাৎ চাঁদে পৌঁছানোর যে ইসরোর প্রচেষ্টা সেই তিনবারের প্রচেষ্টায় আবার সেই চাঁদের অরবিটে প্রবেশ করলো এই চন্দ্রযান 3 এবং প্রবেশ করেই প্রথমেই কিন্তু ছবি পাঠাতে শুরু করেছে, এবং যেখানে দেখা যাচ্ছে দুটো ছবি শেয়ার করেছে ইসরো। এখানে দেখা যাচ্ছে যে চাঁদের সারফেসে বিভিন্ন বড় বড় গর্ত রয়েছে, যা এই ছবিতে দেখলে মনে হয় ছোট ছোট দাগ, কিন্তু এটি চাঁদের সারফেসে পৌঁছাতে চন্দ্রযান 3-র সময় লাগবে বা দূরত্ব আরও 1400 কিলোমিটার পর কিন্তু চাঁদের সারফেসে পৌঁছানো সম্ভব হবে। তার আগেই যে ছবি তুলে পাঠিয়েছে ইসরোতে চন্দ্রযান 3, সেখানে দেখা যাচ্ছে যে বড় বড় গর্ত বা ক্রেটার চাঁদের সারফেসে ভর্তি আছে। এই ক্রেটারগুলো বিভিন্ন অ্যাস্টেরয়েড বা পাথরখণ্ড বা উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছে। এই ক্রেটারগুলোতে জল আছে কি না তারও সন্ধান চালাবে চন্দ্রযান 3, শুধু সময়ের অপেক্ষা চাঁদের সারফেসে ল্যান্ডিং করার। এই যে ছবি প্রকাশ করেছে চন্দ্রযান 3, তাতে দেখা যাচ্ছে যে এখানে বলা আছে দ্য মুন অ্যাজ ইমেজড বাই ল্যান্ডার হরাইজন্টাল ভেলোসিটি ক্যামেরা HLHVC। এই ক্যামেরা থেকে অনবোর্ড চন্দ্রযান 3 6 আগস্ট এই ছবিটি তুলে পাঠিয়েছে, যেখানে চাঁদের বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো অনেক আগে আবিষ্কার হয়ে গেছে নাসা দ্বারা, সেই জায়গাগুলোকে স্পট বা চিহ্নিত করতে পেরেছে চন্দ্রযান 3। যেখানে দেখা যাচ্ছে যে পিথাগোরাস নামক যে জায়গা সেই জায়গা দেখা যাচ্ছে, এবং রামন এবং ওশান প্রোলেরমার এবং এডিংটন এবং অ্যারিস্ট্রাস এই সকল জায়গাগুলোতে চিহ্নিত করতে পেরেছে চন্দ্রযান 3। এছাড়াও চন্দ্রযান 3 আর্থ অ্যাজ ভিউড বাই ল্যান্ডার ইমেজ ক্যামেরা থেকে তার পেছনে লাগানো যে ল্যান্ডার ইমেজ ক্যামেরা, সেই ল্যান্ডার ইমেজ ক্যামেরা থেকে 14 জুলাই পৃথিবীর সারফেসের একটি ছবি তুলে পাঠিয়েছে এই চন্দ্রযান 3, এবং তাতেই নতুন করে পৃথিবীর ভিউ বা পৃথিবীর ইমেজ আবার ইসরোর গ্যালারিতে স্থান পেয়েছে। এই দুটো ছবি বর্তমান চন্দ্রযান 3 সফলভাবে তুলে ইসরোতে পাঠিয়েছে। এরপরে আরও পৌঁছতে 14ই আগস্ট বা 15ই আগস্টের কাছাকাছি চন্দ্রযান 3 চাঁদের সারফেসে বা মুন সারফেসে কিন্তু ল্যান্ডিং করবে। সেই সফল ল্যান্ডিংয়ের অপেক্ষায় আমরা থাকলাম স্বাধীনতা দিবসের প্রাক্কালে। আমরা সকলে অবশ্যই এক খুশির খবর শুনতে পাবো। জয় হিন্দ।